আজ আমি আলোচনা করব একক কেন্দ্রিক সরকার। কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন এবং সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো এককেন্দ্রিক এবং অপরটা হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। এখন কথা হচ্ছে এককেন্দ্রিক সরকার কাকে বলে। যখন কোনো শাসন ব্যবস্থায় সরকারের যাবতীয় ক্ষমতা একটিমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত থাকে, তখন তাকে এককেন্দ্রিক সরকার বা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলা হয়। এইরূপ শাসন ব্যবস্থায় অবশ্য কেন্দ্রীয় সরকার শাসনকার্যের সুবিধার জন্য কিছু আঞ্চলিক সরকার গঠন করতে পারে। তবে এই আঞ্চলিক সরকারগুলোর অস্তিত্ব নির্ভর করে কেন্দ্রীয় সরকারের ইচ্ছা এবং অনিচ্ছার উপরে। এই এককেন্দ্রিক সরকারের অস্তিত্ব দেখা যায় এমন কতগুলি রাষ্ট্রের মধ্যে। আমরা প্রথমে বলতে পারি গ্রেট ব্রিটেন, এরপর ফ্রান্স, নিউজিল্যান্ড, এইসব দেশগুলোতেও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার অস্তিত্ব রয়েছে। এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, বৈশিষ্ট্যগুলো আমি সংক্ষেপে আলোচনা করব। যেমন কেন্দ্রীয় সরকারের একক প্রাধান্য প্রতিষ্ঠিত, অর্থাৎ কেন্দ্রীয় সরকার রাষ্ট্রের সব রকমের কার্যকলাপ পরিচালিত করে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দ্বারাই রাষ্ট্রের কাজকর্ম পরিচালিত হয়। তবে আঞ্চলিক সরকারগুলো থাকে, আঞ্চলিক সরকারগুলির কোনো স্বতন্ত্র ও স্বাধীন অস্তিত্ব থাকে না। আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রীয় সরকার কর্তৃক যে দায়িত্ব আরোপিত হয়, সেই দায়িত্বই কিন্তু নিষ্ঠা সহকারে পালন করে। এরপর আমরা বলতে পারি যে এই ধরনের রাষ্ট্রে এক নাগরিকত্ব দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন দ্বিনাগরিকত্ব আছে, কিন্তু এই এককেন্দ্রিক রাষ্ট্রগুলোতে রাজ্যগুলির জন্য আলাদা কিন্তু নাগরিকত্ব নেই। এরপর আমরা বলতে পারি সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের অস্তিত্ব কিন্তু দেখা যায় না। এখানে কেবলমাত্র সংবিধানের সুপরিবর্তনীয়তা দেখা যায়, অর্থাৎ সংবিধান পরিবর্তনের জন্য বিশেষ কোনো পদ্ধতির প্রয়োজন হয় না, সাধারণ আইন পাশের পদ্ধতিতেই সংবিধানকে সংশোধন করা যায়। এছাড়া আমরা বলতে পারি কেন্দ্রীয় সরকারের যেমন একক প্রাধান্য প্রতিষ্ঠিত, তেমনি কেন্দ্রীয় আইনসভারও কিন্তু একক প্রাধান্য দেখা যায়। কেন্দ্রীয় আইনসভা যে কোনো আইন প্রণয়ন, সংশোধন এবং বাতিল করতে পারে। নেক্সট আমরা বলতে পারি যে বিচার বিভাগ এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থা দুর্বল, যেহেতু লিখিত দুষ্পরিবর্তনীয় সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত হয় না,
সেহেতু উভয় সরকারের মধ্যে কোনো বিরোধের সম্ভাবনা থাকেই না। তাই সংবিধানের রক্ষাকর্তা এবং ব্যাখ্যাকর্তা হিসেবে আদালতের কোনো গুরুত্বই থাকে না। তাই বলা চলে যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় বিচার বিভাগগুলো অত্যন্ত দুর্বল। এছাড়া বলা যায় যে সংবিধানের প্রকৃতি হচ্ছে লিখিত অলিখিত, দুরকম হতে পারে। যেমন ধরো ব্রিটেনের সংবিধান হচ্ছে লিখিত, কিন্তু ফ্রান্স, নিউজিল্যান্ড এছাড়া এরকম এককেন্দ্রিক অনেক দেশ আছে যেগুলোর সংবিধান হচ্ছে লিখিত। কিন্তু লিখিত হলেও লিখিত সংবিধানে কিন্তু অলিখিত অংশ আছে। তাহলে বোঝা গেল আজকের আলোচনা এ পর্যন্ত।